फ्रेंड्स डिवाइन एंजेल विजन टैरोते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमी रिनी, आशा करी आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। आज के भिडियो टपिक हलो जे नेक्स्ट सेवेन डेज आपनार केमन काटबे, सेई नियेई आजकेर आलोचना। एटी एकटी कलेक्टिव रिडिंग, जेनरल रिडिंग, कोनो जेंडार स्पेसिफिक नय, मेल फिमेल म्यारिड आनम्यारिड आपनारा सकलेई देखते पारेन। आर যদি আপনাদের সঙ্গে রেজোনেট করে তবেই নেবেন, না হলে ছেড়ে দেবেন। আপনারা দুটো পাইলের মধ্যে দুটোইকেই একটা গাইডেন্স হিসাবে দেখতে পারেন, এছাড়াও ইনটিউটিভলি যেটা আপনার মনে হবে সেটা আপনি নিতে পারেন। আমার কাছে আছে দুটো পাইল, পাইল নাম্বার ওয়ান, পাইল নাম্বার টু। এই দুটো গিফট বক্সের মধ্যে ইনটিউটিভলি যেটা আপনার ফিল হবে যে আপনার সঙ্গে রেজোনেট করছে সেটা আপনি নিতে পারেন। এছাড়াও পুরো ভিডিওটিকে অ্যাজ এ গাইডেন্সও আপনি দেখতে পারেন। আবারও বলবো, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসুন দেখে নিই যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের জন্য কী ওয়েট করছে। হ্যালো পাইল নাম্বার ওয়ান, আপনারা যারা যারা এই গোল্ডেন গিফট বক্সটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই নেক্সট সেভেন ডেজ আপনাদের সঙ্গে কি হতে চলেছে, আপনাদের ভাগ্যে কি আসছে, কি আছে আপনাদের ভাগ্যে, কি নিউ অপরচুনিটি আসছে। ঠিক আছে, আসুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। থাকবে এঞ্জেল গাইডেন্স। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না পুরো ভিডিওটিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই ম্যানিফেস্ট করছেন হয়তো বন্ধু, আপনি অনেক দিন থেকে হয়তো অনেক একটা বিষয়কে নিয়ে অনেক দিন থেকে হয়তো ভাবছেন, সেটা আপনার ইমোশনাল গ্রাউন্ডে হতে পারে, কারো কারোর জন্য প্রেগনেন্সি হতে পারে। ঠিক আছে, অনেক দিন থেকে প্রচণ্ডভাবে চিন্তা করছেন, আপনার মধ্যে না একটা মাতৃত্ব বোধ আছে। ঠিক আছে, কিন্তু কোথাও একটা না আপনি সেই জায়গাটা অ্যাচিভমেন্টের জন্য আপনি প্রচণ্ডভাবেই চিন্তা করছেন, ঈশ্বরকেও জানাচ্ছেন, ম্যানিফেস্টো করছেন। কিন্তু আপনাকে স্ট্রেংথ রাখতে হবে বন্ধু, স্ট্রেংথ রাখুন। স্ট্রেংথ রাখলে তবেই কিন্তু এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সিচুয়েশান খুবই টাফ, সিচুয়েশান কিন্তু এত সহজ নয়। এক্স্যাক্টলি, সিচুয়েশান খুবই টাফ, চারিদিক থেকে আপনি পুরো বাঁধা পড়ে গেছেন। আপনার মনে হচ্ছে যে মানে ব্যাক স্ট্রাবিং বলে না তো, সেরকম পিছন থেকে ছোড়া মারার একটা ব্যাপার, প্রচণ্ড নেগেটিভ এনার্জি। কিন্তু বন্ধু, সূর্য অবশ্যই উঠবে, সূর্য উঠবে, সিচুয়েশান খারাপ চলছে বুঝতে পারছি, কিন্তু আপনাকে স্ট্রেংথ রাখতে হবে। হতে পারে আপনার পাস্ট থেকে কেউ ফেরত আসতে পারে, কোনো রিকনসিলিয়েশন কারোর কারোর জন্য হতে পারে বন্ধু। ঠিক আছে, কারোর কারোর জন্য আপনার পুরানো বন্ধু, পুরানো প্রেম ফিরে আসতে পারে, যার সঙ্গে আপনি প্রচণ্ড ইমোশনালি অ্যাটাচড ছিলেন, সেরকম কেউ আপনার কাছে অবশ্যই ফেরত আসতে পারে আর আসবেও নেক্সট সেভেন ডেজের মধ্যে। ঠিক আছে, যার সঙ্গে হতে পারে আপনার একটা বন্ডিং তো ছিল, কিন্তু কোথাও একটা না প্রচণ্ড ঝামেলার একটা সূত্রপাত হয়েছিল, ফ্যামিলির মধ্যে থেকে একটা প্রচণ্ড ঝামেলার সূত্রপাত হয়েছিল, কোথাও একটা না একটা সমস্যা, একটা থার্ড পার্টি ইস্যুও কারো কারোর জন্য ছিল। তো সেই জায়গাটা আপনার অনেকটা সলভ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আর নেক্সট সেভেন ডেজ কারোর কারোর লাইফে এই থার্ড পার্টি নিয়ে, তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো বিষয়, সেটা যা কিছু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো বিষয় হতে পারে, যা কিছু হতে পারে বন্ধু, সেটা নিয়ে একটা না সমস্যার সূত্রপাত ঘটতে পারে কারো কারোর জন্য। আপনার কোনো বন্ধু ফেরত আসতে পারে, পাস্ট রিলেটেড যা কিছু, মানে আপনার যেটা নস্টালজিয়া ছিল, আপনি যেটাকে নিয়ে ভাবতেন এক সময়, সেটা আপনার ফেরত আসতে পারে। ঠিক আছে, আসুন দেখে নি আপনার জন্য ইউনিকর্নের তরফ থেকে কি মেসেজ আছে। ওকে, পাইল নাম্বার ওয়ান, প্লিজ গিভ মি মেসেজেস ফর পাইল নাম্বার ওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যানিফেস্টেশন দেখলেন, প্রথম কার্ডই এসেছে আপনার ম্যানিফেস্টেশন। আমি বলেছিলাম না, আপনি অনেক দিন থেকে হয়তো কিছু ম্যানিফেস্ট করছেন, তো ইউনিকর্নও আপনাকে বলছে যে আপনার যে ভিশনটা আছে না,
সেই ভিশনটার উপর আপনার ফোকাস থাকাটা কিন্তু খুব দরকার। আর ঈশ্বর আপনাকে হেল্প করবে বন্ধু, ঈশ্বর আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার ভিশনটা ঠিক রাখা দরকার। বাট ওয়াও, আমি বলেছিলাম না প্রেগনেন্সি, কিছু একটা নিউ বিগিনিং হবে আপনাদের, ঠিক আছে? যদি কোনো নিউ আইডিয়া ভেবে থাকেন, কোনো নতুন কিছু ভেবে থাকেন, সেটা নিয়েও আপনারা এগোতে পারেন। নিউ কিছু একটা বিগিনিং এখানে আমি দেখতে পাচ্ছি, নতুন কিছু, নতুন কিছু হতে পারে, সেটা কোনো সিচুয়েশনও হতে পারে, কারো কারোর জন্য প্রেগনেন্সিও হতে পারে, ঠিক আছে? আপনি যেটা নিয়ে প্রচণ্ড ভাবছেন না, তো সেই জায়গাটা, সেই সিচুয়েশানটা, মানে আপনার মাথায় হাত পড়ে গেছে। আমি বলছিলাম না আগেই আপনার কার্ড এসেছিল ব্যাক স্ট্রাবিংয়ের কার্ডটা, আমি আগেই বলেছিলাম। প্রচণ্ডভাবে চিন্তিত আপনি, তো এই কারেন্ট সিচুয়েশানটা আপনার একটা নিউ দিক আসছে, নিউ বিগিনিং আসছে। ভালোর জন্য ভাবুন, লুক ফর গুড, ভালো কিছুর জন্য ভাবুন, চিন্তা করবেন না। দেখুন বটম অফ দ্য ডেক এসেছে ওপেনিংস, অফকোর্স আপনার লাইফে নিউ কিছু আসতে চলেছে বন্ধু, একটা নতুন রাস্তা খুলবে, একটা নিউ ডোর ওপেন হবে আপনার জন্য, নিউ বিগিনিং আসতে চলেছে আপনার জন্য। তো একদম চিন্তা করবেন না, পজিটিভ থাকুন, ভালোই হবে, ঠিক আছে? আসুন দেখে নিই আর কি মেসেজেস আছে। ওকে, থ্যাংক ইউ। ফাইল নাম্বার ওয়ান, কমিউনিকেশন করাটা আপনাদের জন্য খুব দরকার। নাম্বার থ্রি ইম্পর্টেন্ট, খুব এই সাত দিনের জন্য। তিন নাম্বার প্রচণ্ড ইম্পর্টেন্ট আপনার জন্য, প্রচণ্ড অ্যাবান্ডেন্স আসবে আপনার লাইফে, আপনার ড্রিমকে আপনি পূরণ করতে পারবেন। আপনার ড্রিমটা, যেটা আপনি ড্রিম নিয়ে চলছেন না বন্ধু, সেই ড্রিমটাকে আপনি, আপনি লক্ষ্যটা পাবেন, সেই জায়গার লক্ষ্যটা পাবেন। নিজেকে একটু না একটু বোঝার চেষ্টা করুন, এই যে এই সিচুয়েশানটা, আপনার কি চাই, নিজেকে একটু বোঝার চেষ্টা করুন, আর অন্যদেরকেও একটু বোঝার চেষ্টা করুন, কমিউনিকেট করুন। যদি হতে পারে যে আপনি একটু অসামাজিক হয়ে উঠছেন, কমিউনিকেশন করতে পাচ্ছেন না, কমিউনিকেট করুন অবশ্যই বন্ধু, কমিউনিকেশনটা আপনার জন্য ভীষণ দরকার, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ওকে, কুইন অফ আর্থ, আপনি প্রচণ্ডই চিন্তিত, চিন্তা তো করছেন, ক্রিয়েটিভিটিও আছে আপনার মধ্যে, তাদের জন্য সময় বের করুন। আপনি প্রচণ্ড একাকী হয়ে গেছেন, একাকিত্বে থাকা, একা থাকা ভালো, কিন্তু একাকিত্বের মধ্যে থাকা ভালো নয় বন্ধু। সেই চাবিটা আপনার হাতেই আছে, আপনিই পারবেন সেই চাবিটা দিয়ে নিজের একটা নিউ বিগিনিং করতে। তো যারা আপনার সঙ্গে আছে না, তাদেরকেও একটু সময় দিন, একটু সেন্সিবল হন, একটু ওয়ার্মলি বিহেভ করুন। চ্যালেঞ্জেসের সঙ্গে ডিল করা দরকার, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ম্যানারে, ঠিক আছে? তার মানে এই নয় যে চ্যালেঞ্জেস আছে মানে আপনি প্রচণ্ড রাগ, জেদ, যাই কিছু চ্যালেঞ্জ আসুক না কেন, সেটাকে জেদপূর্ণভাবে নিলে চলবে না। ইগো, এক্স্যাক্টলি, ইগোটাকে সাইডে সরান। আর্কেঞ্জেল জোফেলের কার্ড আছে, ফলস ইগো, ফলস সেন্স, সেগুলোকে সরিয়ে দিন। ফোকাসড হওয়ার দরকার, মেটেরিয়াল থিংস থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। আর নেগেটিভ আর ফিয়ার বেসড থটস, যা কিছু আপনার লাইফে আছে না, সেগুলোকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? সেটাই আপনার জন্য ফ্রুটফুল হবে। আমি আরও কিছু গাইডেন্স দেখে নেব। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার ওয়ান, থ্যাংক ইউ। ওকে, কুইন অফ এয়ার, খুব ভালো মেসেজেস। কেউ আছে, আপনি হয়তো অনেকটাই না ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, বা আপনার উপরে কি কেউ খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে, সেটা একটু ভাবার চেষ্টা করবেন। তো যদি সেরকম কেউ থাকে, রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করুন। আপনার ফোকাসড, আপনি খুব কুইক থিঙ্কার, আপনি তাড়াতাড়ি চিন্তা করতে পারবেন, আপনি ডিসিশন নিতে পারবেন, কিন্তু সেটাকে না একটা এক্সপিরিয়েন্সড ওয়েতে নিতে হবে। মানে এমন নয় যে ডিসিশন নেব বলে ডিসিশন নিয়ে নিচ্ছি, না, আপনাকে বুঝে সেই জায়গাটা এগোতে হবে।
আপনার মধ্যে সেই ম্যাচুরিটিটা আপনাকে দেখাতে হবে। আমি আগেই বলেছিলাম আপনার মধ্যে একটা মাদার ফিগার আছে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এই সিচুয়েশনটাকে আপনাকে বুঝতে হবে যে কেন এই সমস্যাগুলো আসছে। আর যা কিছু আপনার ঠিক হচ্ছে না না পড়ছে না, যা কিছু বিষয় সেটা থার্ড পার্টি সিচুয়েশন যেটা আমি আগে বলছিলাম, যা কিছু বিষয় যদি আপনার মনে হয় ঠিক আর হচ্ছে না, সেটা ছেড়ে দিন, ছেড়ে এগোন। সিক্স অফ ওয়াটার, এক্স্যাক্টলি, মেমোরিজ, পাস্ট মেমোরিজ, অফকোর্স আপনার লাইফে পাস্ট মেমোরিজ আসতে চলেছে বন্ধু। চাইল্ডহুড, ছোটোবেলায় যদি কোনো বিষয় থেকে থাকে, হিস্ট্রি আপনার আগের, যাদের ইস্যু রিগার্ডিং চিলড্রেনের যদি কোনো ইস্যুতে ভুগে থাকেন, সেই সমস্যাটাও একটা সলভ হওয়ার ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। বার্থ, অ্যাকচুয়ালি বার্থ, আপনার, আপনি আপনার পাস্টকে নিয়ে না খুব রোম্যান্টিক ফিল করতে পারেন নেক্সট সেভেন ডেজে। আচ্ছা, ইউনিটি, এক্স্যাক্টলি, দেখলেন বটম অফ দ্য ডে এসেছে আপনার ইউনিটি। তো এই যে ট্র্যাডিশনাল ভিউ পয়েন্ট আপনার আছে না, সেই জায়গাটা, সেই মেথডটিকে আপনাকে বুঝতে হবে। হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ একটু স্পিরিচুয়াল হচ্ছেন, স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে আসবে প্রচণ্ড পরিমাণে, আপনি নিজের মেন্টর হবেন বন্ধু। এক্স্যাক্টলি, আর তাদের সঙ্গেই বন্ধু বানান যারা আপনার মানে আপনার মতো, যারা আপনার সঙ্গে ঠিক, যদি কোনো বিষয় চলছে না বলে মনে হয় সেটাকে ছেড়ে দিন, আর সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, অনেক হয়েছে, এনাফ। সব কিছু জিনিসের না একটা লিমিটেশান থাকা দরকার, সেই লিমিটেশানটা বোঝাটা ভীষণ দরকার। আর কত কত অশান্তি সহ্য করবেন যদি সেখান থেকে মুভ অন করার দরকার, অফকোর্স মুভ অন করবেন। নাম্বার ফাইভ, ট্রান্সফরমেশানকে অলওয়েজ বোঝায়, ট্রান্সফরমেশান, লাইফে ট্রান্সফরমেশান আনুন, না হলে জীবনটাকে উপভোগ করতে পারবেন না। একই গতানুগতিকভাবে চলতে চলতে কোথাও একটা জায়গায় না আপনার মনে হচ্ছে আপনি আর পারছেন না, সেই জায়গাটা থেকে অবশ্যই সরে আসার চেষ্টা করুন বন্ধু, সেটা আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে, তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই। হ্যালো পাইল নাম্বার টু, আপনারা যারা যারা পাইল নাম্বার টু মানে পার্পেল কালারের এই গিফট বক্সটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে নেক্সট সেভেন ডেজ আপনার ভাগ্যে কী আছে, কী ব্লেসিংস নিয়ে আসছে এই সাত দিন আপনার জন্য, এমন কী প্রবলেমস যেটা আপনাকে ওভারকাম করে যাওয়াটাই বেটার হবে আপনার জন্য। আসুন দেখে নিই যে আপনার জন্য কী মেসেজেস আছে। ঠিক আছে, থ্যাংক ইউ পাইল নাম্বার টু। নিউ বিগিনিং হবে বন্ধু আপনার, নতুন কিছু অ্যাকশন, যা কিছুর জন্য আপনি এতদিন ভাবছিলেন যে আপনি অ্যাকশন নিতে পারবেন না, পারছেন না, ঠিক আছে, সেটা আপনি নেবেন নেক্সট সেভেন ডেজ, আপনার জন্য একটা ডিভাইন ব্লেসিং হয়ে আসছে। অফকোর্স দেখলেন দ্য স্টার, যেটার জন্য আপনি এতদিন ওয়েট করেছেন না, যার জন্য আপনি এতদিন ম্যানিফেস্ট করেছেন, সেটার ব্যালেন্স আসতে চলেছে বন্ধু। কারো কারোর জন্য আপনারা যারা যারা আগে লাইফে অনেকটা প্রবলেম ফেস করেছিলেন না, সেই প্রবলেমটা থেকেও আপনারা ওভারকাম করতে পারবেন। অফকোর্স প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, কারো কারোর জন্য থার্ড পার্টি ইস্যু যদি কিছু থেকে থাকে, প্রেগনেন্সি ইস্যু, সেই জায়গাটা থেকেও আপনার ওভারকাম করার একটা সময় আসতে চলেছে। নিজে না নিজের ব্যাপারটা আমি বুঝতে পারছি, আপনি হয়তো ভাবছেন যে আমি আমারটা বুঝে নেব, কারোর কথা শুনতে ভালো লাগছে না, কারোর কথা শুনছেন না, কিন্তু যতটুকু পাচ্ছেন সেই জায়গাটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন বন্ধু, যেটা পারছেন সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, সেটা অ্যাকসেপ্ট করুন, অফকোর্স সেটাই আপনার জন্য ডিভাইন ব্লেসিং, ডিভাইন আপনাকে সেটাই দিচ্ছে, সেটাই আপনাকে অ্যাকসেপ্ট, এক্স্যাক্টলি দেখলেন। মেন্টাল ক্ল্যারিটি আনাটা আপনার প্রচণ্ড দরকার, মেন্টাল ক্ল্যারিটি আনুন, তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন উইথ দ্য চ্যারিয়েট কার্ড।
আপনাকে বেরোতে হবে, আপনার সেফ জোন থেকে আপনাকে বেরোতে হবে, নিজের নিজের স্যাটিসফ্যাকশন, যেই জায়গায় আপনি স্যাটিসফাইড হচ্ছেন সেটা থেকে বেরোন। সেটা থেকে বেরোলে তবেই না নিউ বিগিনিং একটা হবে। নিউ বিগিনিং এর জন্য ঈশ্বর আপনাকে কতটা দেবে, ঈশ্বর আপনাকে দিচ্ছে, কিন্তু সেটা অ্যাকসেপ্টেন্সের মতো মেন্টালিটিটাও তো আপনার থাকা দরকার না? সেই মেন্টালিটিটা আনুন আগে, ঠিক আছে? সেটা আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট সেভেন ডেজ আপনার জন্য, যারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তাদের জন্য একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, যে কোনো জিনিসের জন্য, নতুন নতুন একটা নতুনত্বের শিকার একটা আপনি হবেন, নতুন কিছু একটা, একটা খারাপ সময় থেকে একটা ওভারকাম করতে পারবেন নেক্সট সেভেন ডেজ, ঠিক আছে? আসুন দেখে নিই কী গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। দেখে নিই আপনার জন্য কী এঞ্জেল গাইডেন্স আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, নার্চার, ওকে। আপনি নিজেকে না একটু বোঝার চেষ্টা করুন, কোথাও একটা আমার মনে হচ্ছে আপনি না ভিতর থেকে সেই নিজের শিশুসুলা ব্যাপারটাকে না পুরো মাত্রায় সরিয়ে দিয়ে একটা, অফকোর্স ম্যাচুরিটি সকলকার আনা দরকার, কিন্তু সেটা তার মানে এতটাও নয় যে আপনি নিজেকে ভুলে যাবেন। যদি আপনার আশেপাশে কোনো বাচ্চা থেকে থাকে তার সঙ্গেও আপনি একটু সময় কাটাতে পারেন, নিজেকে নিজের মাতৃত্ব ভাবটাকে আনার চেষ্টা করুন। প্রসপারিটি, অফকোর্স আপনার জন্য প্রসপারিটি আছে, মেটেরিয়াল নিডস আপনার যা কিছু আছে সব কিছু আপনাকে প্রোভাইড করা হবে। ইনটিউশনের উপর ফলো করুন, ড্রিমস ম্যানিফেস্ট করুন, আর ড্রিম আপনার রিয়েলিটিতে পূর্ণ হবে, ডোন্ট ওয়ারি। আর যা কিছু আপনার থটস আছে, আইডিয়াস আছে না, সেগুলোকে আপনি একটু বোঝার চেষ্টা করুন, সেগুলো আপনার কাছে আসবে, সেগুলো আপনার আনসার, যা কিছু আপনি ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করেছেন না তার উত্তর আপনি পাবেন, অফকোর্স পাবেন। আর ঈশ্বর আপনাকে কি গাইড করছে, আমি আগেও বলেছিলাম যে আপনি যে গাইডেন্সটা পাচ্ছেন সেটা নেওয়ার চেষ্টা করুন। কারো কারোর জন্য যদি আপনারা কোনো সিম্বল পেয়ে থাকেন, সিম্বলগুলোকে প্রপার ওয়েতে ইউজ করার জন্য আপনাকে কিন্তু ভাবতে হবে, এঞ্জেলস আপনাকে সেটাই গাইড করছে বন্ধু। যদি আপনি মানে এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছেন আপনার ফোনে, কোথাও রাস্তাঘাটে যেখানে হোক যদি আপনি নোটিস করছেন 111-222-222-333 এরকম 129 যদি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, অফকোর্স এঞ্জেলস আপনাকে বলছে আপনার ট্রান্সফরমেশান আসছে, সেটাকে বোঝার চেষ্টা করুন। লাইফ ট্রান্সফার হচ্ছে বন্ধু, একটা জায়গায় নিজের অ্যাটিটিউড নিয়ে আপনি গো ধরে বসে থাকবেন না, আপনাকে বেরোতে হবে আপনার সেফ জোন থেকে, আপনাকে বেরোতে হবে, ঠিক আছে? আর গাইডেন্স যদি অন্য কেউ আপনাকে কোনো গাইডেন্স দিতে থাকে সেই গাইডেন্সটাও আপনি নেওয়ার চেষ্টা করুন বন্ধু, সেটাও আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? আসুন দেখে নিই আরও কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ মেসেজেস। ওকে, কিং অফ ওয়াটার, ট্রাস্ট অর্দি কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে, কম্প্যাশনেট হবেন অফকোর্স, কালচারাল হতে পারেন একটু, কারণ এই আপনি যদি নিজের নিজের জায়গাটা থেকে বেরোন তবেই না আপনি কালচার হবেন। নিজের হার্টকে ওপেন করুন বন্ধু, অফকোর্স নিজের হার্টকে ওপেন করুন, একটু একটু না নিজের মধ্যে একটু একটু সফটনেস আনার চেষ্টা করুন। চ্যারিটি করতে পারেন, যদি মনে হয় আপনাদের কাউকে কিছু দেওয়ার ইচ্ছে হচ্ছে আপনি দিতে পারেন, সেটাও আপনার জন্য ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে? এইট অফ ওয়াটার, ওয়াও। আমার মনে হচ্ছে আপনাদের কারো কারোর মধ্যে থার্ড পার্টি ইস্যুটা না একটা রিলেশনশিপের মধ্যেও এসেছে, যদি আপনি ফিল করছেন মুভ অন করার আপনি সেটাও করতে পারেন বন্ধু, যেটা আরও মিনিংফুল কোনো কিছুর জন্য যদি আপনি সার্চ করছেন করতে পারেন। আপনি স্পিরিচুয়াল আর স্পিরিচুয়ালিটি আর আপনার ইমোশনাল গ্রোথ কিন্তু এই উইকে একটা দেখতে পাচ্ছি। ওকে, যদি আপনার উপর কেউ বেশি ডিপেন্ডেবল হয়ে থাকে, ঠিক আছে, পেশেন্স রাখুন, সাকসেস আপনি পাবেন, গুড নিউজ আসবে আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটারে, ঠিক আছে? ওকে,
এইট অফ এয়ার, ওকে। নাম্বার এইট, এইট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, ঠিক আছে? দ্য সান, অফকোর্স নিউ বিগিনিং একটা হবে বন্ধু, ঠিক আছে? একটা নতুন দিক খুলবে আপনার, বুঝতেই পারবেন। যা কিছু ইলিউশন, মানে আপনি এতদিন যেটার স্বপ্ন দেখছিলেন না, আপনি মনে মনেই ভাবছিলেন যে এটা হবে ওটা হবে, কিন্তু কোথাও একটা জায়গা থেকে না সেই জায়গাটা আপনি ট্র্যাপড হয়ে পড়েছিলেন, বাধা পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটা থেকে একটা একটা সেলফ কনফিডেন্সের আপনার ল্যাক হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনার আবার ফিরে আসবে, নিজের সেলফ কনফিডেন্সটা আপনি আবার ফিরে পাবেন। আপনি অ্যাকশান নিতে ভয় পাচ্ছিলেন, কিন্তু আপনার জন্য অ্যাকশান নিতে হবে, আপনাকে নিজের জন্য অ্যাকশান নিতে হবে, নিজের এই সিচুয়েশানকে চেঞ্জ করার জন্য অ্যাকশান নিতে হবে বন্ধু, তবেই না হ্যাপি আউটকাম একটা আসবে। যা কিছু ভেবেছেন সব কিছু আপনার ঠিক আছে, সেই আইডিয়াটাকে ফ্রুটফুল করার চেষ্টা করুন, নিজেকে নিজেকে লিড করুন বন্ধু, কনফিডেন্স রাখুন, হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ, প্লিজ কনফিডেন্স রাখুন নিজের মধ্যে, ঠিক আছে? তখনই আপনার এই নিউ এরিয়া অফ স্টাডি, একটা নতুন এরিয়া খুলবে, নতুন এরিয়া আসবে আপনার লাইফে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, খুব ভালো লাগলো পাইল টু আপনার জন্য রিডিং করে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই।